হ্যালো গাইস, কেমন আছে আপনারা সবাই? আমি ওমর, আপনাদের স্বাগতম করছি টিম ডিয়ার যেটা আরেকটি নতুন ভিডিওতে। সো গাইস, কালকের ভিডিওটা আমার আজ্জু ভাইয়ে ভিডিওটা ডিলিট করার কারণ হচ্ছে, কারণ আমার মোবাইলে, আমার জিমেলে এটা, ইউটিউব চ্যানেল এটা আছে, আমি এখন আইফোনে ইউজ করতেছি, তো আইফোন আরেকটা জিমেল আইডি। তো গাইস, হলো কি, কালকে মানে ভিডিওটা যখন আমি আপলোড দিলাম, আমার ছোটো ভাইয়ের ভিডিওটা মানে ওই যে অটোমেটিক শো হয়ে গেছে, তো আমার ছোটো ভাই দেখতেছে, আব্বু সব শুনছে, আব্বু শুনে আমার বয়সে আব্বু চিনে। তো এরপর আব্বু সব দেখলো আমি গেছিলাম বাইরে বাসার নিচে, মানে আমার বাসার নিচে আরেকটা সোফা আছে, ওইটা বসে বসে খেলি বিকেলে। তা আমি আসার পরে এবার আব্বু আমার অনেক শুনলো, অনেক মারধর করলো, আমি তো মনে হচ্ছে শেষ আমার মোবাইল গেছে, কিন্তু পরে মোবাইলটা এখনও বাঁচিয়ে গেছে, কেমনে কেমনে মোবাইল নিয়ে নাই গাইজ, এখন দেখতে পাচ্ছেন নিউ একটা ভিডিও পাই গেছি। সো গাইজ, আজকের এই ভিডিওতে হবো যে আমি মানে কয়েকজন আমাদের গিল্ডের কয়েকজন মেম্বারকে এই গিফট করছি, এই একজনকে, তিনজনকে করছি টোটাল, বাট একজন একটা রেকর্ড করি না, ওর সঙ্গে মানে আমার খেয়াল ছিল না যে এইরকম একটা ভিডিও বানাম, বাট এখন বানাইতেছি। আমার কোনো এটা কোনো খেয়াল নাই যে আমি গিফট করতেছি, এটা কোনো কেউ বা নেগেটিভ মেয়ে না যাদেরকে গিফট করছি গাইজ, এটা মানে আমি এমনি পার্সোনালভাবে করতেছি, যাদেরকে মানে আমি অনেক অনেকজনকে টপ আপ করে দিছি, অনেকজনকে উইকলি নিয়ে দিছি, কিন্তু মানে এখন কয়েকজন আছে যাদেরকে আমি মানে কিছু দিই নাই, তো ওদের জন্য এখন কী করবো? আজকে সাবিরের, ওরা বলতেছে যে আজকে সাবিরের জামা, এটা জেলের জামা, এটা ওদেরকে পছন্দ হয়েছে, তা আমি ওদেরকে দিতে। সো গাইজ, আমি দুইজন গায়ে কয়জন দুইজনকে দিছি। সো গাইজ, আপনারা আপনারা ইউআইডি দেন, অ্যান্ড গাইজ দেখা যাক কে কে আপনাদের আফান, অ্যান্ড বলিয়েন যে এসকে সাবিরের জামাটা কার কার লাগে, অ্যান্ড আপনাদের ইউআইডিটা দিয়েন, আমি যদি পারি তাহলে সেন্ড করবো, আমার এখনও অনেকজন আছে, যদি পারি তাহলে সেন্ড করবো। অ্যান্ড গাইজ, এই সময় হইলো কি যে আমার মানে ভুলে গেছি যে আমি কোনটাকে কনে কি মানে কোন বা ইয়ে কোনটা চাইছি, তো আমি তাও কনফিউজ হয়ে গেছিলাম। তো একজনের পরে আমি দেখলাম যে একজনে বলেছিলো নাইম আরব, দি লেজেন্ড অফ MP40, ইন্ডিয়ান সার্ভার, বাংলাদেশের সব থেকে ভালো প্লেয়ার, ওনার মানে ওনার প্যান্ট চাইছিলো একজনে, আরেকজনের জেলের ওইটা। তো আমি দুইজনের এই দুইজনের মানে আমি কোনো কিছু দিতে পারিনি ভাই এই দুইটারে, আর সবগুলোরে আমি মানে ভাই ধরতে গেলে দিছি, আর যাদেরকে দিই নাই সো গাইজ তারা ওয়েট করেন। তা আপনারা বলেন আপনারা কি আজকে সাবিদেরটা লাগবে নাকি অন্যটা? আবার করে অনেকজন আছে বলছে 400 ডায়মন্ড ওইটা, ওইটা যদি গিফট শপে কোনো ডিসকাউন্ট আছে সময় ওদের ওইটা সবাইকে দিব যাদের যাদের লাগে, 50% অফ হলে 200 ডায়মন্ড, ওইটা কোনো ম্যাটার না আমার জন্য। সো গাইজ, আপনারা আপনাদের কমেন্টে আপনারা ইউআইডি দেন, অ্যান্ড আমি যদি পারি গাইজ আপনাদেরকেও গিফট পাঠাবো, গিফট সেন্ড করবো। অ্যান্ড গাইজ, যদি না পারে ওইটার জন্য কোনো মনে কষ্ট নয়, নেক্সট টাইম হবে। আপনারা এভরি মানে কি এভরি ভিডিওতে লাইক করবেন, অ্যান্ড আমার এই ভিডিওতে লাইক এম হচ্ছে অ্যাটলিস্ট 20টা হইতে হবে, 20টা হলে আমি এরপর আরও এমনি র্যান্ডম কমেন্ট থেকে লাইভ করলে র্যান্ডম কমেন্ট থেকে গাইজ আমি মানে কি গিফট দিয়ে দেবো, ওদেরকে ইউআইডি দিতে বলবো, আপনারা র্যান্ডম লাইভের মধ্যেও আপনারা ইউআইডি দেবেন। অ্যান্ড গাইজ, যদি আমি ওখান থেকে কয়েকজনকে সেন্ড করবো যদি লাইক এম 20-এর প্লাস হয়। অ্যান্ড গাইজ, আমি হয়তো এই 2-3 দিন লাইভ না করতে পারি, কারণ একটু বেজাল হইতেছে, বুঝেন না, বাসায় এখন আগুন জ্বলতেছে, আমি আগুন জ্বালাইতেছি বাসায়।